গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবার সিভিল স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। তো চলো, আজকের ভিডিওতে কী আছে তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল দেখতেই পারছো এত সুন্দর একটা মনোরম পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। তো কী বলো তো, সকালবেলা না আমার ছেলে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে আর মানে জেদ করছে, উঠবে না বলছিলো, তাই আমি একটু নিয়ে ছাদে চলে এলাম। ওকে একটু কোলে নিয়ে ঘোরাচ্ছি, ঘুরিয়ে ওকে ব্রাশ করাবো, কিছুতেই ব্রাশ করছিল না, তাই সেই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো ওকে ব্রাশ করতে বলছে, কিছুতেই করছে না, আমি ওকে কোল থেকে নামিয়ে দিই তারপরে ঠিক বুঝতে পারবে। তো চলো দেখো, ওদেরকে বলছি যে ব্রাশ কর, কিছুতেই করছে না, দেখো আমি নামিয়েই দিলাম সেসব দিয়ে, ব্রাশটা হাতে দিয়ে দিলাম আর আমি সেই সাথে ব্রাশও করে নিচ্ছি। আর ওকে ব্রাশটা আমি দিয়েই দিয়েছি, মুখটা একদম গোমুখা হয়ে গেছে, একদম ঘুম মানছেই না। চলো আমি ব্রাশটা করে নিচ্ছি আর তোমরা আজকে আমার সাথে থাকো সারাদিন, আমি কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সকালবেলা মেয়েদের তো জানোই পুরো একদম ধরাবাঁধা চাকরানিরই মতো, সকালবেলা এক গাদা বাসন করেছিল সেইগুলো নিয়েই আমি মাজতে বসে গেছি। মানে কি বলবো, না মাজলেও তো হবে না, কারণ সকালের কাজ তাড়াতাড়ি না করলে আমি রান্না বান্না করতে পারবো না, স্কুলের ভাত রেডি করতে পারবো না। তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলেকে সেই ফাঁকে ব্রাশও করতে বলেছিলাম, করেও নিয়েছে। তো আমি আজকে একটু চা বানাবো। সত্যি কথা বলতে কি আমার বাড়িতে চায়ের একদম চব্য হয়ই না, মাঝে মাঝে মেয়েই বলে একটু চা করতে, তাই আজকে একটু চা বসিয়ে দিয়েছি। চা বলতে না পাতা চা বাড়িতে রাখা থাকে কারণ স্যার খায়, আর পাতা চাতে না দুধ চাটা ঠিক কালার আসে না, আর দেখো খুব একটা ভালোও হয়নি, মোটামুটি একটা হয়েছে। তাই ছেলে মেয়ে আর আমি তিনজনেই মিলে চা বিস্কুট খেয়ে নেবো, বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে এসেছি, এখন চা খাবো। চা খেয়ে ছেলেকে প্রাইভেটে দিতে যাব। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কী করি। সকাল থেকেই তো মানে কাজ লেগে আছে, সারাদিন শুধু কাজ আর কাজ। তো আমি চাটা এখন ছেঁকে নিয়েছি, এবার বিস্কুট দিয়ে ওদেরকে বসিয়ে দেবো। তার আগে দেখো বাদাম আর কিশমিশ পড়েই আছে, মেয়েরটা মেয়ে খেয়ে নিয়েছে, ছেলেরটা এখনও পড়ে আছে, তিন কাপ চা একদম ভর্তি ভর্তি করে পড়েছি। তো অনেকদিন পরেই চা খাবো, মেয়ে বললো বিস্কিট খাবে না তাই মেয়েকে দিলাম না। তো চলো চা খেয়ে ছেলেকে প্রাইভেটে দিয়ে সেই সঙ্গেই আমি চলে গেছিলাম সেই দিক থেকেই বাজার। তো বাজার বলতে সবজি তেমন কিছু বাড়িতে ছিল না, তাই একটু বাজারে গেছিলাম একটু সবজি কিনতে আর একটু মাছ কিনতে। তো মা সবজির মধ্যে কী কী কিনেছি তোমরা এখানে একটু দেখে নাও, কারণ আমি একটু বেশি ভিডিওটা এখানে বাড়াবো না। দেখো আমি এইটা মক্কা নিয়েছি, এটা ঘরে পুড়িয়ে লেবু দিয়ে খাবো বলে। তো কাঁচা লঙ্কা নিয়েছি, গাজর নিয়েছি, শশা নিয়েছি, পটল, টমেটো, আদা, রসুন, আর কী নিয়েছি বলো তো, পেঁপে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, আর টক লেবু নিয়েছি, কুমড়ো নিয়েছি। এইবার তোমাদেরকে আমি মাছটা দেখাবো আমি কী কী মাছ নিয়েছি, পোনা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ মাছটা। আমি না একসঙ্গে অনেকটা করেই মাছ নিয়ে নিই, কারণ সপ্তাহে আমি মানে প্রতিদিনই তো আর মাছ কিনতে যেতে পারি না, তাই একটু বেশি করেই মাছ নিয়ে নিই যাতে আমার তিন চার দিন চলে যায়, সেই মাপেই আমি মাছটা অনেকটাই নিয়ে নিয়েছি। এখন আমি রান্না চাপাবো, ছেলে মেয়ে স্কুলে যাবে, লেট হয়ে গেছে, এমনিতেই বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেল। দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে, আমি রান্না করার জন্য শেয়ার করতে পারিনি। তো পটল ভাজা করেছি আর কী করেছি বলতো, এই যে চিংড়ি মাছের ফ্রাই করেছি, আর এখানে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে সবজি রান্না করছি, আমার মেয়ে লেট হয়ে গেছে। তো চলো সেই ফাঁকে ওরা স্কুল যাওয়ার পরেই আমি বসে গেছি কাজে। তো আমি তোমরা জানো আমি সত্যি আগের ভিডিওগুলোতে দেখাই না, তো এই কাজটা আমার মনে 8 বছর ধরেই করছি, আর এখন একটু পূজার সময় তাই কাজের চাপ ভীষণ থাকে, তাই এখন একটু বেশি করতে হয়, সবসময় আমি করি না। এই খুব সিজন করলে ধরো কোনো একটা পূজা, বিয়ে বাড়ি, এই সময়গুলো আমার একটু কাজ আছে। ফেব্রুয়ারি আমি সেরকমভাবে ধরাবাঁধা কাজ করি না, বাড়ির কাছাকাছি যারা খুব পরিচিত তাদের কাছে আমি করে থাকি, তো সেখানে আমি ব্লাউজটাই ভালো করে করি। তো সেটাই আমি এখন করছি, কারণ মানে অর্ডার করেছি আমার অনেক রাত থেকে করতে হয়, আবার রাত তাদের মধ্যে আমি চেষ্টা করি তোমাদের মধ্যে ভিডিও দেওয়া, আর সত্যি তোমরা এত ভালোবাসে দেখছো আমাদের জন্য, তো আমাকে একটু কষ্ট করতেই হবে। আমি একটু আমার ভিউয়ার্স দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারদিকে সবুজে সবুজে ঘেরা। তো চলো তোমরা আজকে সারাদিন কী করলে না করলে প্লিজ একটু কমেন্টে জানাবে, আর আমার ভিউটা কেমন লাগলো তো একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে করবে। আর যদি চলো এখন এখানে রাখবো, কারণ আমার একটু তো তার
বলতে আমি যে ব্লাউজের কাজগুলো নিয়েছি তার ভিতরে লাইনিং কেনার জন্য আমি দোকানে গিয়েছি। দেখো দোকানে গিয়ে আমি প্রত্যেকটা কাপড়ের ভিতরে একটা করে লাইনিং আমি দেখে চয়েস করে কিনে নিয়ে চলে এলাম, কারণ ব্লাউজগুলো খুব তাড়াতাড়ি রেডি করতে হবে, পুজো খুব কাজে চলে এসছে, সবারই একটা পরার একটা ঝোঁক থাকে, তাই অনেক ব্লাউজ আমি বানানো হয়ে গেছে। বাকি আজকে যারা নতুন দিয়ে গেছিলো তাদের জন্য আমি পিসগুলো আনতে গেছিলাম, তো আমি সবার সব পিস দেখো মিলিয়ে মিলিয়ে নিয়ে এসেছি, তো মোটামুটি আমার ঠিকঠাকই আছে। বাকি যেগুলো আছে কালকে গিয়ে নিয়ে আসবো, সুতাও নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ তিনটে কাপড়ে তিনটে সুতো ম্যাচিং করেও নিয়ে চলে এসেছি। তো আমি সেই সঙ্গে না মার্কেটে গেছিলাম, ভাবলাম কী নিই ছেলে মেয়েদের জন্য কী নিই, তো আমি ওখানে একটু ফুচকা খেয়েছি, তো ফুচকাকে ওদের জন্য কী নিয়ে এসেছি দেখো, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সারাদিন এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে, আর তুমি একটু পাশে থেকো আর একটু হেল্প করো এই ছোটো বোনটাকে, আর যারা ভালোবেসে সত্যি তাদের ভালোবাসা না মিলে আছে এতটা বারবারই আমি ভিডিওতে বলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, পাশে থেকো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, প্লিজ কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করে দিও, যারা আমার নতুন ভিউয়ার্স আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।